Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, RJ Sultana's Kitchen. আজকের আয়োজনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, তা হলো ACI এর হালিম মিক্স। ACI এর হালিম মিক্স দিয়ে কিভাবে বাসায় খুব সহজেই বানিয়ে ফেলা যায় পারফেক্ট হালিম, সেটাই আজ শেয়ার করব। আশা করি বাইরের হালিমের চেয়ে বাসার বানানো হালিমটি বেশি দারুণ, খুব মজাদার আর খুবই স্বাস্থ্যকর হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই হালিম মিক্স রেসিপি দিয়ে রান্নাটি করব। তার জন্য আমি ACI এর হালিম মিক্স নিয়ে নিয়েছি। এটাতে দুটো প্যাকেট থাকে, একটি হালিম মিক্সের ডালের প্যাকেট এবং আরেকটি মশলার। এখন আমি গরম পানিতে হালিম মিক্সের ডালটি 30 মিনিট ভিজিয়ে রাখব। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবং অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এসেছে এখন এখান থেকে 1/3 পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখে দেব। এখন এখান থেকে 1/3 পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে দেব পরে হালিম পরিবেশনের জন্য। এরপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন রসুনের পেস্ট এবং 2 টেবিল স্পুন আদার পেস্ট, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া। আমি এখানে 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে
এখানে অ্যাড করব হালিম মিক্সের মশলাটি। মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসগুলোকে দিয়ে দেব আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি একটু বড় করে। দেন মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি এতে 1 কাপ পানি অ্যাড করব। দেন মাংসগুলোকে দিয়ে দেব আমি। তারপর পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা রেডিমিক্স হালিম ডালগুলোকে দিয়ে দেবো। এভাবে আমি এগুলোকে 5 মিনিট কষিয়ে নিব। দেন পানি দিয়ে 12 থেকে 15 মিনিট লো ফ্লেমে জল করব ঢাকনা সহ। দেখা যাচ্ছে আমার হালিমটি হয়ে আসছে প্রায়। তাই আমি বার্গার দেওয়ার জন্য একটি ফ্রাই প্যান নেব। দেন তাতে সয়াবিন তেল, 2টা শুকনা মরিচ, আদা কুচি এবং রসুন দিয়ে হালিমটি বার্গার দেব। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট চুলায় জাল করব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখবেন হালিমটি যেন ঘন হয়ে না যায়। এভাবে একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন, কেননা নামানোর পর হালিমটি আরো বেশি ঘন হয়ে যায়। এখন আমি হালিমটি পরিবেশনের জন্য একটি কাঁচের পাত্রে হালিমটি নিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব আর এখানে দিয়ে দেব জুলিয়ান কাট করে রাখা আদা। এবারে দিয়ে দেব কাঁচা মরিচের এবং ধনিয়া পাতার কুচি
কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন, বাট আমার ঝাল অনেক পছন্দ তাই আমি এটাকে রেখেছি। একে একে শসা টমেটো কুচি এবং লেবু দিয়ে দেব। দেন দেন রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকে 3-4টা পেঁয়াজ এর উপরে সাজিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল, খুবই অল্প সময়ে পারফেক্ট হালিম। ও আমি এখানে একটু তেঁতুলের টক রেখেছি, কারণ অনেকেই লেবুর টকের সাথে তেঁতুলের টকটা পছন্দ করে আর একটু টক করে খাওয়ার জন্য, যে কারণে পার্সোনালি আমারও অনেক পছন্দ হালিমের সঙ্গে তেঁতুলের টক খাইতে, যে কারণে আমি এটা রেখেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং রেসিপিটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাবেন। এবং অবশ্যই এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।